ওলা রে প্রকাশ রে, পাকিস্তানি এলেন নতুন নতুন পাকিস্তানি তিন গরম লাগে, ঠান্ডা লাগে, শীতটা ঘাম বাবু কামাই লেলে এগুলো পরবর্তীতে চর্মরোগ ধরা ধরা দিল। আমি আপনার যারা শরীর দেখাইছে এরকম বহুত চর্মরোগ ধরে কতদিন আমি রুম তুম বার হইতে পারি না, রুমে তুম বুমি সব ইয়ানো করছি রুমের সামনে গেলে ঢাকনা উঠে করলে কি শুনিও না, শুনার বান করে আমি তো আল্লাহ পাকাইছি আর হিসেব করি, তোর তো বেতন আছে তুই আনস না। ও সাত টাকা ইয়া করলে এ আদা আনা লাউস ইয়াদা মানে এটা পছন্দ বেশি করে, তো তুই আনস না এতনটা ওই এটা টিফন না এতনটা ইয়ে করতেন। পালং শাক একদিন পাকাইলে আমার এক ঘন্টা লাগি যায়, পালং শাক বা চার পাঁচ বার করে দৌড় লাগে এগুলো ওর এতন টাইম নেই, এতনটা লাউ কথা কইতে দেবো এতনটা মোবাইল টিফন লাগবো আমার টাইম আটটা থেকে আরে মানে মানুষের বুঝে কুটি কুটি রোলা একবার কইছে না এমন জলি মাইছে তুমি শ্রীলঙ্কার দিকে নজর খারাপ রাখি, এমন এমন জলি ওর মারি দিছে ওর লাই প্রায় সময় ফোন করে শুধু নিজের কথা গেট দিয়ে গেট কি কেমন করে কাম করতে পারে গেট দিয়ে গেট দিয়ে আমি কই না কোনো সমস্যা তো আমি দেখতেছি মিশা কথা কিলে কই না আর কবরে আমি সেই
মানে এমন জলি মাইছো কয়েকে নিয়ে নো ঘুম যায় বেশি আমি দোনো দেখেন লাস্টে কন্যার পর ওকে গিয়ে নো ঘুম যায় বেশি আমি দেখি কটা ফিল আপর কটা কি করতাম কর দিকে একবার কইছি আর আড়াইতে আড়াইশো বাকালাতে ব্যস্ত 10 শিয়ার খেয়েছি ফেলিয়ে দিয়েছি আর মনে হয় দেখতাম যে 8 শিয়ার হয়েছে গেলে পাইয়া টিকতে পারবেন না স্যালাইন নেওয়া খাই দিতে দেয় না স্যালাইন নেওয়া সরাটে আল্লাহ খাইতে দেয় না ঘরের সামনে দিয়ে দিকে আসবো অল্প সুপারি গাছ টাস আছে এরকম অল্প বাতের তাজা ফ্রেশ ভাত আছে না বাতের কিনে পালাই দিচ্ছে তোর মনকে সেটি রাস্তা দালাই তো এটা গো ভিতরের অংশ থেকে মানে এটা গরিব খাইতে পায় না এগুলো